আগেই ঘোষণা দেওয়া হয়েছিল 26 জানুয়ারি থেকে গণ অবস্থান আন্দোলনরত চাকরিচ্যুত শিক্ষকরা চরমপন্থী আন্দোলনে নামবেন। মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিলের পর বুধবার সকালে 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি তথা সংশ্লিষ্ট চাকরিচ্যুতরা মুখ্যমন্ত্রীর সরকারি আবাস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলেন। আন্দোলনকারীদের অভিযোগ, বুধবার ভোরে পুলিশ সিটি সেন্টার স্থিত গণ অবস্থান মঞ্চ ভেঙে দিয়েছে, একাংশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে নিয়ে গেছে। এরপরই 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির নেতা কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী সরকারি আবাসের সামনে জড়ো হয়ে চরম বিক্ষোভ প্রদর্শনে সামিল হন। এই অবস্থায় তাদের অধিকার অর্জন ব্যতীত তারা ঘরমুখী হবেন না বলে জানালেন সংশ্লিষ্ট 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটির নেত্রী। সকালবেলা আমাদের শিক্ষকরা ঘুম থেকে ওঠেনি, মহিলা শিশু সবাইকে টেনে হিঁচড়ে কারো কারো জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলেছেন। আমরা ভাবতে পারি না কোন রাজ্য সরকার এতটা অমানবিক, এতটা নির্দয়, এতটা বর্বর হতে পারে। আমরা মানে বাধ্য হচ্ছি এই ধরনের শব্দ বলতে, আমরা অভ্যস্ত নই, আমরা শিক্ষকতা করে এসেছি, কিন্তু আমাদের মুখ দিয়ে এই ধরনের শব্দ বলাতে আপনারা বাধ্য করেছেন। আমরা বলতে চাই যে এইভাবে আপনারা যা করেছেন, প্রশাসনকে ব্যবহার করে আমাদের আন্দোলন থামবে না। আমরা আমাদের অধিকার ছাড়া কিন্তু ঘরে ফিরবো না, সেই শপথ কিন্তু আমরা কালকে নিয়েছি। সেই জন্য কালকে আমরা মশাল মিছিল করেছিলাম। আমরা বলেওছি, জানানো দিয়েছি যে রাজ্যের মাননীয় প্রধান আমাদের কথা দিয়েছিলেন আজ আমাদের প্রতিশ্রুতি পালন করবেন। আর আজকে ওনারা সকালবেলা ভোরবেলায় বাচ্চা শিশুদের নিয়ে সবাইকে সঙ্গে করে নিয়ে ওনারা কাপুরুষের মতো আমাদের ট্যান্ট ভেঙে দিয়েছেন। আমাদের যে খোলা আকাশের নিচে আমরা বসেছিলাম এটাও ভেঙে দিয়েছেন। আপনারা কি ভেবেছেন আমরা ঘরমুখো হব না? মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের সামনে তখন টান টান উত্তেজনাকর পরিস্থিতি। এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করল আরক্ষা প্রশাসন, মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ ও টিএসআর, বন্ধ করে দেওয়া হয় সংশ্লিষ্ট রাস্তা। শেষ পর্যন্ত পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।